এগুলো কিন্তু রাখা যাবে না, এগুলো একদম পরিষ্কার করতে হবে। দেখুন আমার এখানে চারটি গাছ, তো আপনার কাছে আমার একটা প্রশ্ন রয়েছে যে বাংলাদেশে দেখতেছি তুলপার পোড়া, যে বাংলাদেশে কিভাবে নারিকেল গাছ কাটতেছে, ওরা নাকি অনেক মানে ক্ষতিগ্রস্ত হয়েছে এই নারিকেল গাছ লাগানোর কারণে, তো এই সম্পর্কে আপনি কি বলেন? এটার জন্য দায়ী হচ্ছে আপনাদের মতন কিছু ইউটিউবার, খালি সবসময় আমাদেরকে দিচ্ছে না। আমি কেন বলি, আপনারা সোনার ডিম্পার হাঁসের গল্প শোনায় মানুষকে, এমন হাঁস দিয়েছেন যে হাঁস সোনার ডিম্পার বুজুর থাক, সে হাঁস তো খাঁটি ডিমই পারে না। তো যাই হোক, এত কথা বলার দরকার নেই। প্রথমে আমাদের এই গাছটা দেখেন, এটাও কিন্তু থাই নারিকেল, দেখুন কী পরিমাণ ফল আসছে, কারণ আমরা সঠিক পরিচর্যা করেছি। তো আপনাদের সঠিক পরিচর্যাটি জানতে হবে। আপনি প্রথমে এটা দেখুন, ঘুরে ঘুরে দেখুন গাছটি একটি গাছে কীরকম নারিকেল আসছে। হ্যাঁ, কেন আসছে, আমরা শুধু একটু পরিচর্যা করছি। তো এই পরিচর্যাটি আগে আপনাদের শিখতে হবে। আপনারা যদি পরিচর্যাটি শিখতে পারেন, তাহলে আপনারা সঠিক নিয়মে চাষ করতে পারবেন। দেখুন আগে আপনি গাছটি দেখান, নারিকেল গাছ, কিন্তু এটাকে দৈব বৃক্ষ বলা হয়। এবং যে নারিকেল গাছেরও আমরা চাইলে একটা নারিকেল গাছকে হত্যা করতে পারি না। সবার কাছে একটাই অনুরোধ, আপনাদের থাই নারিকেল গাছ হোক কিংবা বেদনামি কিংবা দেশি নারিকেল গাছ, কেটে ফেলার আগে অন্তত শেষবার আরেকটি পরিচর্যা করে দেখেন। আমাদের যে সারগুলো লাগবে, সারগুলো হচ্ছে পটাশ, ইউরিয়া, টিএসপি এবং বোরন সার, এবং লাগবে আমাদের লবণ। তো এটা হচ্ছে টিএসপি। হ্যাঁ, এগুলো হচ্ছে টিএসপি। দেখুন আমি টিএসপি নিয়ে নিলাম, এখন যেটা দেখাবো আপনাদেরকে, দেখুন এই যে এই সারটা দেখতে পাচ্ছেন তো, এটা কিন্তু কপি সার। হ্যাঁ, কপি দিয়ে তৈরি এই সারটি, এটা খুবই কার্যকরী বেদনামি নারিকেলের জন্য। তো একমাত্র বাংলাদেশের মানুষ পরিচর্যা না জানার কারণ ওই, তাদের গাছে কিন্তু ফলন ভালো হইতেছে না এবং গাছগুলো তারা কাটা ফেলাইতেছে। দেখুন কপি সার নিয়ে নিলাম, গ্রানটা দেখুন আপনি, এটা কিন্তু একদম কপি সার। হ্যাঁ, এবার দেখুন ইউরিয়া, দেখুন ইউরিয়া, তারপর আমাদের লাগবে কি লবণ। তো লবণটা একটু ভালো করে খেয়াল করে দেখেন, লবণ কিন্তু এটা একদম মোটা লবণ, দেখুন পাথর লবণ, ঠিক আছে, একদম মোটা লবণ, এটা কিন্তু খাবার লবণ না, এটা একদম মোটা। যত মোটা লবণ ভালো হবে তত ভালো হবে। তো আমরা লবণ নিয়ে নিব, এখন চারটে আমরা মিক্স করে নিব। এবার দেখুন আমাদের যে গাছগুলোর নিচে দেখুন, আপনি দেখান আমরা কীভাবে গর্ত করে নিয়েছি। তো আপনারা রিং আকৃতি করে গর্ত করে নেবেন, ঠিক আছে। তো এই গর্তগুলোর আরেকটি বিশেষত্ব হচ্ছে, আমরা যখন এই সাইডের গর্তগুলো করবো, অবশ্যই নারিকেল গাছের যে শিকড়গুলো, আর আপনারা দেখতে পাচ্ছেন শিকড়গুলো কিন্তু কাটতে হবে। শিকড়গুলো যদি আপনি কেটে দেন, তাহলে আপনার গাছ দ্রুত এই সারগুলোকে, এই খাবারগুলোকে দ্রুত শোষণ করতে পারবে আপনার গাছে। তো আমরা দেখুন একটি নয়, সবটি দেখেন, আপনি এদিকে চলেন, এদিকে আসেন, আমি দেখাই। দেখুন সবগুলো গাছের গোড়ায় আমরা ঠিক একইভাবে কেটে দিয়েছি, মাটিগুলো একইভাবে করে নিয়েছি, দেখুন শিকড়গুলো আমরা কেটে দিয়েছি। তো অবশ্যই আমি আবারও বলে দিই, এই শিকড় কিন্তু কেটে দিতে হবে, অল্প অল্প শিকড় কেটে দিতে হবে। আর এই শিকড় কেটে দেওয়ার পর আপনার গাছ দ্রুত সময়ে খাবারগুলো গ্রহণ করতে পারবে। তারপর আমরা যেটা করব, তো চলুন প্রথমটা থেকে আমরা শুরু করি। দেখুন আমার এখানে চারটি গাছের জন্য আমি প্রায় এখানে এক কেজি করে সব কিছু নিয়েছি, কিন্তু লবণের পরিমাণ একটু বেশি দিয়েছি। তো এখন আমরা দেখুন কী পরিমাণ দিতেছি, এভাবে আমরা দিয়ে দিব। অবশ্যই বোরন সার দিতে হবে। হ্যাঁ, আমার এখানে কিন্তু বোরন সার নেই, এবং পটাশের পরিবর্তে আমি কপি সার এবং বোরন সারের পরিবর্তে আমি কপি সার ব্যবহার করেছি। তো যারা বাংলাদেশে আছেন, তারা যে সারটি ব্যবহার করবেন সেটা হচ্ছে ইউরিয়া, টিএসপি
পটাশ এবং বরুণ সার এই চারটি উপাদান দিয়ে আপনারা তৈরি করে নেবেন। এখন আমরা কি করব, এখন কিন্তু আমরা এটাকে ডেকে দিব ডাইরেক্ট মাটি দিয়ে। আচ্ছা, আপনি তো একটা কথা বলছিলেন যে কয়েকদিন আগে আমি একটা মানে গ্রুপের মেসেজে দেখছিলাম যে গাছের জন্য যে সারের চেয়ে বেশি একটা গুরুত্বপূর্ণ একটা পরিচর্যা আছে, সেই পরিচর্যা সম্পর্কে আজকে আমি জানতে চাই। আচ্ছা, এই সম্পর্কে কিছু বলতেন তো আমি অনেক উপকৃত হইতাম। আচ্ছা, তো পরিচর্যাটা আমি সরাসরি আপনাকে গাছ ওইটাই দেখাই, মাটি থেকে যদি আমি বলি তাহলে আপনি বুঝবেন না। এই যে এগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো কিন্তু রাখা যাবে না, এগুলো একদম পরিষ্কার করতে হবে যাতে করে আমাদের গাছ দ্রুত অক্সিজেন নিতে পারে এবং সব দিক দিয়ে যেন আমাদের গাছটি খাবার খেতে অসুবিধা হয়, সানলাইট যেন ভালোভাবে পায়, সেজন্য আমরা মূলত এগুলো কিন্তু একদম পরিষ্কার করতে হবে। আমি আগেও বলে দিই, এগুলো পরিষ্কার না করলে কিন্তু আপনাদের গাছের ফলন ভালো হবে না। আসার কারণে যিনি ইউটিউবের ভিডিও করবে উনি আসার কারণে আমি দেখাইতেছি, কিন্তু আমি কিন্তু এই বাসা থেকে আমার যে কাটারটি আনতে ভুলে গিয়েছিলাম, সেজন্য আমি এগুলো কাটতে পারতেছি না। তো আপনাদের অবশ্যই এগুলো পরিষ্কার করতে হবে, সুন্দর করে এইগুলো ফেলে দিতে হবে এবং উপরে যে গুলো আছে এগুলো এভাবে আমরা বড় করে দেব, যতটুকু সম্ভব আমাদের নিচে নামিয়ে নিতে হবে। এভাবে দেখুন কি বোঝা যাইতেছে, এটা ঠিক এভাবে আমরা করে দেব যতটুকু সম্ভব, কোনোভাবেই লক্ষ্য রাখতে হবে যেন ভেঙে না যায়। হ্যাঁ, আমরা কিন্তু এটাকে ভাঙতে পারবো না, শুধু এইভাবে করে দেবো। একবারে উপর পর্যন্ত আমি করে দিই, দেখুন একবারে মেন দিক পর্যন্ত আমি, আপনার লেন্সে আসতেছে ক্যামেরা, দেখুন একবারে উপরের যে মেনটা ওইটাও আমি করে দিলাম। তো সুরার জন্য পারলাম না, যাই হোক আপনারা কিন্তু এগুলো পরিষ্কার করে দিবেন। তো আপনি কি বুঝতে পারছেন আমি কি বলছি, আপনি দর্শকটা বইলা দিবেন যে এগুলো যেন পরিষ্কার করে নেয়। হ্যাঁ, আমার কিন্তু এখন শরীর সুরার কারণে আমি কিন্তু এগুলো পরিষ্কার করতে পারতেছি না, তো অবশ্যইভাবে করতে হবে প্রত্যেকটি ডাল। তো এটা হচ্ছে খাবার দেওয়ার পর এই প্রসেসিংটা করতে হয়, তারপর আপনার উপর থেকেও গাছটির দেখবেন অন্য কোনো সমস্যা আছে কি না, তো উপর থেকেও আপনার গাছটি অক্সিজেন গ্রহণ করতে পারবে এবং পর্যাপ্ত পরিমাণে সানলাইট নিতে পারবে, এবং নিচে যেই প্রসেসিং আমি দেখাইছি সেটা তো দেখছেন আপনারা কীভাবে করতে হয়। তো এই ছিল আজকে আমাদের প্রতিবেদন, আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটি মূলত দুইটি চ্যানেলে চলবে, এক হচ্ছে আমার চ্যানেল, আর দ্বিতীয় হচ্ছে যিনি ফাহিম ক্রিয়েশন যিনি আসছেন ভিডিও করার জন্য ওনার চ্যানেলে। কিন্তু আমরা দুইজনের দুই চ্যানেল আলাদা, এবং ওনার চ্যানেলের ভাষাটা হবে ইংলিশ আর আমার চ্যানেল শুধু বাংলা, আমাদের বাংলাদেশের জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আসেন কষ্ট করে, আপনাদের কি খাওয়া হবে, ডাবল খাওয়াই নাকি তাইলে আর কি খাওয়াবো আমি এখানে, ডাব খেয়ে যাই। হ্যাঁ, আরো পারি। হ্যাঁ, তো সুপ্রিয় দর্শক দেখতেছেন আপনাদের ইউটিউবার সরি বাগানি আমাদেরকে ডাব খাওয়াবেন, ইউটিউবার বলে লজ্জা দেন না, আপনাদের বাগানিদেরকে না তিনি বলার না সম্মান করতে দিন।